উচ একটি পুষ্টিগুণে ভরা রসালো ফল, ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস তরমুজ। তরমুজে প্রায় 96% পানি, তাই প্রচণ্ড গরমে শরীরের পানির চাহিদা পূরণের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে তরমুজ। যারা গরমে বিভিন্ন কলকারখানায় খেতে খামারে কাজ করেন, যাদের প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, তাদের নিয়মিত তরমুজ খাওয়া অত্যন্ত অত্যন্ত দরকার। এতে শরীরে তাড়াতাড়ি দুর্বল হয় না, শরীরের দুর্বলতা কেটে যায়। তরমুজে যে পটাশিয়াম থাকে তা মানব দেহের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃৎপিণ্ডের সুস্থতা রক্ষা করে। পুষ্টিবিদদের মতে তরমুজ মানব দেহের হৃদরোগ, হাঁপানি, মস্তিষ্কের রক্তক্ষরণ অর্থাৎ স্ট্রোক রোগ, ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ কাজ দেয় তরমুজ। আমাদের মস্তিষ্কের কোষগুলোকে সঠিক এবং সুস্থ রাখে। তাজা তরমুজের লাইকোপিন, বিটা ক্যারোটিন, লিটোইন, জিয়াংজেনথিন, ক্রিপ্টোজেনথিন কোষ বৃদ্ধি প্রতিরোধ করে, ফলে পাকস্থলী, ফুসফুস, স্তন, প্রোস্টেট, জরায়ু ক্যান্সারের প্রবণতা কমিয়ে দেয় অনেকাংশে। তরমুজের লাইকোপিন উপাদানটি সূর্যের আলোর বেগুনি রশ্মির হাত থেকে আমাদের ত্বককে সুরক্ষা দেয়। তরমুজ দেহে চর্বি জমা হওয়ার ব্যবস্থা অনেকাংশে কমিয়ে দেয়, আমাদের দেহে চর্বি জমতে দেয় না, ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। তরমুজের বিটা ক্যারোটিন ও ম্যাগাজিন থাকে, যা চামড়া বা ত্বকের রোগ প্রতিরোধ করে এবং ত্বককে মসৃণ করে। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এবং ভিটামিন সি এর ভালো উৎস বলা চলে। ভিটামিন সি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সুস্থ রক্ত সঞ্চালনে সাহায্য করে তরমুজ। দাঁতের সমস্যা, চামড়ার সৌন্দর্য বা ত্বকের সৌন্দর্য, মুখের ঘা, সর্দি, গরম ও ঠান্ডা জ্বর প্রতিরোধের পাশাপাশি বেশ উপকার করে আমাদের দেহের জন্য। তরমুজ অত্যন্ত রসালো ফল, যা এই সিজনাল ফল হিসাবে এইটি আমাদের অনেক উপকার করে থাকে। মানব দেহের বৃক্ক বা কিডনির জন্য খুবই উপকারী। তরমুজের পটাশিয়াম, ম্যাগনেশিয়াম রক্তের ইনসুলিন সুষ্ঠুভাবে কাজ করে, সাহায্য করে এবং পুষ্টিবিদদের মতে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিজ নিজ চিকিৎসকের পরামর্শ মতো গ্রহণ করাই অতি উত্তম। তরমুজের আঁশ ও পানি কোষ্ঠকাঠিন্য দূর করে, যাদের কোষ্ঠকাঠিন্যতা রয়েছে তারা এটি খেতে পারেন। তরমুজের পটাশিয়াম মানব দেহের হাড় গঠন এবং শক্ত ও মজবুত করতে সাহায্য করে, তাছাড়া দেহের ক্যালসিয়াম ধরে রাখতেও সাহায্য করে, হাড়ের জোড়াগুলোকে মজবুত করে। তরমুজ তরমুজে থাকা বিটা ক্যারোটিন লাল শ্বাস পাওয়া যায় বা লাল হয়। এই উপাদানটি চোখের নানা সমস্যা দূর করে, চক্ষুকে সুস্থ ও সবল রাখে, চোখের দৃষ্টিশক্তি প্রখর করে। তরমুজের প্রাকৃতিকভাবেই অতি অল্প পরিমাণে চর্বি থাকে, তাই পেট ভরে তরমুজ খেলেও ওজন বাড়ে না বা ওজন বাড়ার সম্ভাবনা থাকে না। তরমুজ খেলে অক্সিডেন্টিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে যায়। তরমুজে সিস্টোলিন নামক বিশেষ অ্যামাইনো অ্যাসিডের উপাদান রয়েছে, যা মানব দেহের জন্য পুরুষের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণুকে পরিপক্ক করে এবং জীবনী শক্তিকে বৃদ্ধি করে। তাই যাদের জীবনী শক্তি কম তারা নিয়মিত তরমুজ খান, বেশ উপকার পাবেন। এটি একটি প্রাকৃতিক ঔষধ বলা চলে বা ঔষধ হিসাবে কাজ করে। তার এই উপাদান কিডনির জন্য অত্যন্ত উপকারী, কিডনিতে পাথর জমতে দেয় না, ফলে কিডনি সুস্থ ও সবল থাকে। তরমুজে সিলিকা উপাদান থাকে, যা নখের সমস্যা ও ভঙ্গুরতা কমায়, সৌন্দর্য বৃদ্ধি করে। তরমুজের অ্যান্টি ইনফ্লামেটরি বা প্রদাহ বিরোধী উপাদান হিসাবে ভালো কাজ করে, তাই শরীরের ব্যথা জনিত সমস্যা কমাতে সাহায্য করে তরমুজ, যেমন বাতের ব্যথা। এটি গরমে বেশি ঘামের তারা প্রচুর পরিমাণে তরমুজ খান, শরীর ঠান্ডা হবে, শরীর পানির অভাব দূর হবে, শরীরে দুর্বল হবে না। যাদের পায়খানা কম বা শক্ত হয় তারা নিয়মিত তরমুজ খান, বেশ উপকার পাবেন। এছাড়াও আরও অনেক অনেক উপকার রয়েছে বন্ধুরা। ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিন।
নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ সুন্দর নিরাপদে থাকুন, এ প্রত্যাশায় সবাইকে অসংখ্য।